পাঁচটি আলামত প্রকাশ পেলে বুঝবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে। মনে রাখবেন তাকদীর, এই ভাগ্য কিন্তু সবকিছু আল্লাহর হাতে, কিন্তু কিছু সিমটম যদি আপনার কাছে প্রকাশ পায় তাহলে মনে করবেন যে আপনার দিন পরিবর্তন হতে যাচ্ছে। আল্লাহ তাআলা হয়তো আপনাকে ভালো কিছু দিবেন, আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যদি আপনি দেখেন ফজরের আজানের সময় অথবা ফজরের আজানের আগ দিয়ে আপনার চোখ খুলে গেছে, আপনার ঘুম ভেঙে গেছে, মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে ভালো কিছু কল্যাণ কিছু দান করবেন। কেননা এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। রাতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা কার কি লাগবে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিবেন। এজন্য শেষ রাতে অথবা ফজরের আজানের সময় যদি আপনার চোখ খুলে যায়, ঘুম ভেঙে যায়, মনে করবেন আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে চাচ্ছে। কেননা ফজরের যে সুন্নত আছে, কোনো ব্যক্তি যদি ফজরের সুন্নত দুই রেকাত সুন্নত আদায় করে, ফজরের ফরজ তো আছেই, যদি সুন্নত আদায় করে তাহলে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এই দুই রেকাত সুন্নত তার থেকে বেশি উত্তম। এজন্য অবশ্যই আমরা ফজর কখনো মিস করব না। আমরা এই সময়টা যদি চোখ খুলে যায়, মনে করবেন আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে চাচ্ছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি দিনটাকে এবং ইসলামটাকে ভালো করে বুঝতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম দিয়েছেন, দিন দিয়েছেন, এটাকে সে ভালো করে বুঝতে পারে। কেননা আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বলেন তো? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, তিন নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর লাইন সূরা আলে আমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, শিওরলি ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন অফ আল্লাহ। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুতরাং যদি আপনি দিনটাকে ভালো করে বুঝতে পারেন, কারণ আল্লাহ তাআলা নবসাল্লাহ সালের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলার কাছে যাকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করেন, আল্লাহ তাআলা তার কল্যাণ চান, এজন্যই তাকে সঠিক বুঝ দান করেন। এজন্য মনে করবেন যখন আপনার কাছে ইসলামটাকে আপনি বুঝতে পারছেন, তখন মনে করবেন যে আল্লাহ তাআলা আপনার কল্যাণ চাচ্ছে, আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তিন নম্বরে বিপদে ধৈর্য ধারণ করা। আমরা বিপদে হতাশ হয়ে যাই, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহ, সমস্ত নবীদের সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পরীক্ষা করেছেন, বিপদ দিয়েছেন, কিন্তু বিপদে তারা হতাশ হয়, নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন সবসময় একজনের উপর ভরসা করে, তিনি কে আর বলেন। এজন্য সবসময় আল্লাহর উপর ভরসা রাখবো, ধৈর্য ধারণ করবো, আপনার কাছ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিপদে পড়লে কি করবেন, দুই নাম্বার পারার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নম্বর লাইন দশ এগারো নম্বর লাইনগুলোতে সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অবশ্যই যখন তোমরা বিপদে পড়বে তখন আল্লাহর কাছে সালাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইবে, ইন্নাল্লাহ মাআস-সাবরি, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এজন্য অবশ্যই বিপদে ধৈর্য ধারণ করতে হবে। চার নাম্বার, যার চেহারা উজ্জ্বল হবে, চেহারা বিউটি, চেহারার যে সৌন্দর্য আছে, যে কিউটনেস আছে, এগুলো যার বৃদ্ধি পাবে, তার চেহারার উজ্জ্বলতা বাড়বে, মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যটাকে পরিবর্তন করতে চাচ্ছেন। অনেক মানুষ দেখবেন কালো, কিন্তু চেহারা একটা নূর আছে না নাই, তারা নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারার ভিতরে নূর দিয়ে দিয়েছেন। এজন্য যখন দেখবেন চেহারা উজ্জ্বল হচ্ছে, মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন, তাকে মহব্বত করেন। পাঁচ নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পাঁচ নাম্বার হচ্ছে আশেপাশের লোকেরা যখন তাকে ভালোবাসা শুরু করবে, কোনো মানুষকে যখন আশেপাশের লোকেরা ভালোবাসা শুরু করে, মনে করবেন আল্লাহও তাকে ভালোবাসে। তবে অবশ্যই ইসলামের পথে থেকে, সঠিক পথে থেকে সে যদি এমন সম্মান অর্জন করতে পারে, মনে করবেন এই সম্মান তাকে দিয়েছেন কে, আরো জোরে বলেন, আল্লাহ তাদেরকে এই সম্মান দিয়েছেন। অনেক সময় কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ভালোবাসা শুরু করেন। শুধু তাই না, জিব্রাইল সালামের মাধ্যমে জানান, ও জিব্রাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো, ফেরেস্তাদেরকেও ভালোবাসতে বলো, ফেরেস্তারাও ভালোবাসা শুরু করে, দুনিয়ার সকল মানুষ আস্তে আস্তে তাকে ভালোবাসা শুরু করে দেয়। এজন্য এই পাঁচটি পয়েন্ট যদি আপনি দেখতে পারেন, পাঁচটি সিমটম যদি আপনি দেখতে পারেন, তাহলে মনে করবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করে।